আমাদের চ্যানেলের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফার্স্ট ভিডিওতে এত সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা কতটা ভালোবাসা দিয়েছি সবাইকে, এতটা ভালোবাসা তোমাদের, এত ভালোবাসা দিয়ে দিয়েছি। ফার্স্ট ভিডিওটা তোমরা এত ভালো পেয়েছো তার জন্য আমাদের সত্যিই ভালো লেগেছে, কারণ আমরা এতটাও এক্সপেক্ট করিনি, কিন্তু তোমরা এক্সপেকটেশনের থেকে অনেক বেশি ভালোবাসা দিয়েছো, অনেকটা বেশি। তো আজকের ভিডিওটা ওই জন্য তোমাদের এক্সপেকটেশনের থেকে আরও ভালো নিয়ে এসেছি আমরা, কারণ আগের ভিডিওটা ফুড নিয়েছিল, আগের আজকেরটাও ফুড নিয়ে থাকবে। আমরা এখন এসেছি এফডি ব্লকে, তো এফডি ব্লকটা হলো এই পিছনে খেলার মাঠ, অনেকে খেলছে দূরে ওই জায়গাটা, অন্য কাজে দেখাতে পারছি না, এখানে ক্রিকেট প্র্যাকটিস করছিল। তো এটা ঠিক বিধাননগর পৌরসভা, তো এটা বিধাননগর, তো যাই হোক একটা বিধাননগর পৌরসভা বলে কিছু একটা আছে, তার পিছনে একদম একটা বড় মাঠ আছে এফডি ব্লক। তো আমরা এবার চপ ফুচকা খেতে যাব, তো শীতকালে এরকম সন্ধ্যাবেলায় ফুচকা চা তো অসাধারণ, ফুচকার চপ ব্যাপারটাই আলাদা। তো চলুন এবার টেস্ট করা যাক। ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি নীলাজ্জার মতো, আমরা তো লজ্জা টজ্জা কম আছে এমনি আমাদের। তো ওনাদেরকে একবার জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলেছে হ্যাঁ, তো আমরা আর কিছু দুবার জিজ্ঞাসা করিনি, দ্বিতীয়বার সোজা ভেতরে চলে এসেছি। পিছনে একজন কাকু বানাচ্ছেন যিনি, এনার সঙ্গে কথা বলবো লাস্টে। তার আগে এখানে একজন দিদা আছেন, উনি আমাদের জানিয়ে দেবেন কি কি ধরনের চপ এখানে স্পেশালি পাওয়া যায়, আর আপনারা আসলে উপস্থিত এসে দাঁড়াবেন, ওখানে আপনাদের দিয়ে দেবে হাতে হাতে। আমরা নীলাজ্জিতে ভেতরে চলে এসেছি, তো চলুন এবার কী কী হয় সবই টেস্ট করবো, আর স্পেশালি ফুচকা চপটা টেস্ট করবো। তো চলুন এবার আপনাদের পরিদর্শন করাই ভেতরটা। ওনাদের পুরো ভেতরের দোকানটা, তো এখানে অনেক রকম কোয়ালিটি পাওয়া যায়। আচ্ছা, ফুচকার চপ, লোটে মাছের চপ, চিংড়ির চপ, ভেজিটেবিলের চপ, ওকে, ডিমের চপ, চিকেন চপ, লঙ্কার চপ, বেগুনি, আলুর চপ, ক্যাপসিকামের চপ, ধনে পাতার চপ, অনেক রকম কোয়ালিটি পাওয়া যায় এখানে, সিঙ্গারা অনেক রকম পাওয়া যায়, সবই পাওয়া যায়। আচ্ছা, তো এখানে যে তরকারিটা দেখতে পাচ্ছি ওটা কিসের? এটা আলুর চপের মশলা। আসলে আর উপাসের ওটা? আচ্ছা, ফুচকার মশলা। তো আমরা একটা ফুচকা থেকে বানানো একটু দেখিয়ে দিন। আচ্ছা, ডিমের টেবিল, ওটা এটা ভেজিটেবিল, আচ্ছা, চিকেন চপ, এটা লোটে মাছ, আচ্ছা, লোটে মাছ, ওখানে আছে আলুর চপ, বেগুনি, ফুচকার চপ। তো ফুচকার চপ বানানোটা এবার দেখবো আমরা। এই ফুচকাটা নিলাম, হ্যাঁ, এই ভাঙলাম, সোজা তেলে
সো ফাইনালি আমরা সব পেয়ে গেছি। তুমি বলো, তুমি বলো। হ্যাঁ এবার তুই বল। তো ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের খাবার, যেগুলো আমরা অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে ডিমের টেবিল, এটা হচ্ছে লোটে মাছের চপ, গোটা লোটে মাছ পুরোটা, পুরো গোটা একটা, আর এটা এটা যেটার জন্য আমরা এসেছি, ফুচকা চপ। এটা আমিও বিশাল এক্সাইটেড, বিশেষ করে ফুচকা চপটা। তো এবার টেস্ট করে জানাবো আপনাদের কেমন লাগলো। আমি আগে টেস্ট করে দেবো। আচ্ছা আচ্ছা, ভালোই হবে অবভিয়াসলি, একটা ভালো দোকান নিশ্চয়ই সবই, মানে সব খুব, মানে নতুন জিনিস এক্সপিরিয়েন্স করছি, তো টেস্টে মানে নতুনত্ব। ঠিক আছে বাবা, আমাকে একটু খেতে দাও। খারাপ হয়নি, একদম জঘন্য হয়নি, দারুণ হয়েছে, সিরিয়াসলি দারুণ হয়েছে। তো বুঝতে পারছি দোকানের যারা মালিক বানিয়ে দিলে তাদের সঙ্গে কথা বলবো। তো দিদা হলো এনার মা, আর ইনি হলেন ছেলে। তো এবার আমরা ছেলের সঙ্গে কথা বলে নিই। তো বলছি যে তোমাদের দোকানটা কতদিন হবে? আমার দোকানটা আমার বয়স থাকবে কতদিন থেকে, মানে প্রায় 40 বছর পুরনো দোকান। আর তোমার হলো এরকম ফুচকা চপ এখানে বাংলায়, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর কোথায় তোমরা জানো? না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফুচকা চপ বানায় বলে আমি তার মধ্যে পড়ি। আচ্ছা, আর এই ফুচকা চপে কনসেপ্টটা কথা দিয়ে আমারই এলো যে আমি ভাবলাম একটা যে ফুচকা তো জল দিয়ে খাওয়া যায়, তাহলে একটা বেসন দিয়ে ভেজে দেখি কীরকম লাগে। দিয়ে আমি ওই মানে সব কিছু দিয়ে, মানে সব কিছু আনাজের মধ্যে থেকে নিয়েছে আমি বানিয়ে আমি একটা দেখলাম, দেখে দেখলাম যে খুব ভালো লাগলো। দেখুন, অনেক জায়গা থেকে নিয়ে যায়, গাড়ি করে নিয়ে যায়, তো বাড়ি থেকে নিয়ে যায়, এপি ব্লকের কিছু আছে, ইসি ব্লকের, মানে এখান থেকে বাইরে কোথাও বাইরে দিল্লি গেছে ওনাদের ফুচকা চপ। যদি ওনার ভিতরে যথেষ্ট ভালো যাওয়ার যোগ্য, তো ভালো লাগলো তোমাদের এখানে আচ্ছা, তো ভালো লাগলো এখানে এসে তোমাদের সঙ্গে কথা বলে। বোম্বে মানে সবাই ভালোবেসে যখনই আসে তখনই সত্যি ভালোবাসা নিয়ে এসে ভর্তি করে নিয়েছি, সত্যি ভালোবাসার মতো জিনিস। তো আবার যাবে এখানে আসবো, অবশ্যই আসবো। আর ওনাদের ফুচকার চপের দামও খুব কম, মাত্র 6 টাকা। তো 6 টাকায় এত ভালো জিনিস পাওয়া যায় না। তো চলুন আবার পরে দেখা হচ্ছে আপনাদের। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি। আমাদের বিকেলের পেট পুজোটা বেশ খুবই ভালো হয়েছে একটা ব্যাপার। তো যেটা বলছিলাম আর কি, আমরা শুধু কিন্তু খাইনি, খাবার নিয়েও যাচ্ছি। দেখাও দেখাও তো থাকে, এই যে দুজনে খেয়েছি তো পেট ভরে। আবার বাড়িতে যে আমিই খাবো, বাড়িতে লোক তো অল্প অল্প, আমিই খেয়ে নেবো সব, জানি না ও কি করবে। না না, আমাকে একটু একটু দিতে হবে, তবে আমারও একটু ধান্দা করবো না, মানে ওদের ভাগ থেকে ভাগ বসানো ইচ্ছা। তো যাই হোক, যেটা বলছিলাম আপনাকে, ফুচকা চপ খেতে যে অনেক চপই ট্রাই করেছি, বাকিগুলো ঠিকঠাক ভালোই লাগলো, কিন্তু ফুচকা চপটা অন্য লেভেলে বিলং করে। আমি তো প্রেমে পড়ে গেছি, জাস্ট প্রেমে পড়ে গেছি। মেয়ের কথা শোনো, ফুচকা চপ প্রেমে পড়ে গেছি। যাই হোক, তো যাই হোক, আগের ভিডিওটা যতটা ভালোবাসা দিয়েছেন এটা তো ততটা ভালোবাসা অনেক আরো অনেক বেশি দিতে হবে, অনেকটা বেশি দিতে হবে। দিন দিন তো ভালোবাসা বাড়তেই পারে না। তো যাই হোক আর কি, আজ যদি আমাদের সঙ্গে কথা বলতে হয়, ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের, ইনস্টাগ্রাম পেজের লিংক দেওয়া আছে, যখন ইচ্ছা আপনাদের টেক্সট করবেন, নালে ইউটিউবেও কমেন্ট করে দেবেন, ইউটিউবে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি অন্য রকম কোনো ফুচকা খেয়ে থাকেন, মানে জল ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা বা ফুচকা চপও যদি আগে খেয়ে থাকেন, বা এর থেকেও আরও কিছু নতুন রকম ফুচকা খেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের, আমরা অবশ্যই রিপ্লাই করবো। আমাদের প্রচুর সময় সারাদিন সবসময় রেডি, আপনারা জাস্ট কমেন্ট করুন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন, মানে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করুন, ভালো লাগে, আপনাদের সাপোর্টটা খুবই দরকার আমাদের জন্য। তো আবার পরের ভিডিওটা দেখা হবে, আবার নতুন কিছু নিয়ে আসবো আমরা, বা হ্যাঁ নতুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, অন্য কিছু নিয়ে আসবোই, খুব ভালো লেগেছে আশা করি আপনাদের এই ভিডিওটা।
পরের ভিডিওটা আরও ভালো লাগবে। দিন দিন আমরাও বাড়াবো আমাদের ভালোবাসা, আপনারাও বাড়ান আপনাদের ভালোবাসা। তো আজকের মতো টাটা টাটা টাটা।